14ই ফেব্রুয়ারি আমার ননদের জন্মদিন, আরও তাই জন্য আমি ওর জন্য গিফট প্যাক করছি। আমার বাজেটের মধ্যে গিফট কিনেছি, যেহেতু অফিস গোয়িং তো সেই জিনিসটা মাথায় রেখে আমি গিফট কিনেছি, ওর বসে বসে প্যাক করবো। এবার ওর কতটা কি পছন্দ হয় সেটা তো সেদিন ওর রিয়াকশান দেখেই বোঝা যাবে। তো আজকে 13ই ফেব্রুয়ারি, আর 12টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই, তো সারপ্রাইজ দেব আমার ননদকে 14ই ফেব্রুয়ারির বার্থডে। গিফট কেনা হয়ে গেছে, প্যাকিংও হয়ে গেছে, এবার কিছু ডেকোরেশন করব, আর গিফটগুলো ও খুলবে তখনই সবটা রিভিল হবে। দেখা যাক ওর সারপ্রাইজটা কতটা এক্সিকিউট করতে পারি, ওর কতটা ভালো লাগে ওটাই দেখার। তো তো প্ল্যান সারপ্রাইজটা ভালো, ওয়েল এক্সিকিউট হয়েছে, আর সব সারপ্রাইজটা গিফটগুলো আমার ননদের খুব পছন্দ হয়েছে। ইটস হার ডে, তো ওকে খুশি করাটাই ইম্পর্ট্যান্ট ছিল। তারপরে আমি আমার ভ্যালেন্টাইন্স গিফটও পেয়ে গেছি, এই পিঙ্ক হার্টওয়ালা হার্ট ফ্লাশ। তো এবার এটা এনজয় করতে করতে আমি আমার ডেটা স্পেন্ড করি। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইটস ফ্রি, আর কমেন্ট করুন, শেয়ার করুন, আর লাইক করুন। আর থ্যাংকস ফর ওয়াচিং।